লোকসভা ভোটের আগেই চমক দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী চাকরি জীবন থেকে আগাম অবসরের সিদ্ধান্ত। মঙ্গলবারই বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিচারপতি গাঙ্গুলী, অর্থাৎ আগামীকালই বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিচারপতি গাঙ্গুলী। আচমকা এই পদত্যাগের সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। এজলাস ছেড়ে এবার কোন ময়দানে নামছেন অভিজিৎ গাঙ্গুলী জানিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অভিজিৎ গাঙ্গুলী জানান যে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তিনি ইস্তফা দেবেন। পদত্যাগের পর মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলী। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে, এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতিকে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে, মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি। জল্পনা রাজনৈতিক মহলে অনেকেই রয়েছে, কিন্তু এরই মাঝে একবার অভিজিৎ গাঙ্গুলী তিনি স্পষ্ট করে বলেছেন মাথা নত তিনি করবেন না। কি বলেছেন একবার শোনাই আপনাদেরকে, শুনুন। কেউ বলবে বা কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুখ ডলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে, কেউ আরো অনেক কিছু বলবে সে আমি জানি না। হ্যাঁ, মাথা আমি এখনো নত করি না, যাই হোক করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। দেখা যাক, একটু অপেক্ষা করুন। 5 তারিখ দুপুর 1:30, 7 তারিখ কিছু হবে, 5 তারিখ দুপুর 1:30, আগে 5 তারিখ আসুক, 5 তারিখ কিছু আছে, 5 তারিখ আসার পর, 5 তারিখ আসার পর তারপর 7 তারিখ আসবে, তখন আবার আপনারা জানতে পারবেন। জাস্টিস গাঙ্গুলীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং আগামীকাল সবটাই তিনি পরিষ্কার করে বলবেন। মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেবেন বলেই জানিয়েছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। আর এই নিয়ে, অর্থাৎ তার এই পদত্যাগের ইচ্ছে প্রকাশ, ইস্তফার ইচ্ছে প্রকাশে তাই নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দল নেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন, ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত। অভিজিৎবাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না, সামাজিক সংগঠনে থাকবেন না, বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক কোনো আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর বিভিন্ন মহলের, অর্থাৎ রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্বরা, তারাই বা কী ভাবছেন, কী বলছেন, বক্তব্য তাদের কী কী উঠে আসছে, শুনুন এক এক করে। ভবিষ্যতের গর্বে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি, আরও অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। আমি কি মন্তব্য করবো, আমাদের পক্ষে মন্তব্য করা সম্ভব? একজন প্রবীণ বিচক্ষণ মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই সিদ্ধান্ত কার্যকরী করবেন, এটা আমাদের কিছু বলার নেই। অভিজিৎ গাঙ্গুলী মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে, উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে পারফরমেন্স করে, সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিল, সেটাতে নিশ্চিতভাবে কিছু দলও ধাক্কা খাবে, যে কোনো রাজনৈতিক দলের হয়ে উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন। আমি চাইবো হয় তিনি নতুন দল করুন বা আমাদের দলে তিনি আসুন, আমার মনে হয় আমাদের দল নিশ্চয়ই তাকে করবে। লোকসভা ভোটের আগেই চমক দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী চাকরি জীবন থেকে
আগাম অবসরের সিদ্ধান্ত। মঙ্গলবারই বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিচারপতি গাঙ্গুলি, অর্থাৎ আগামীকালই বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিচারপতি গাঙ্গুলি আচমকা এই পদত্যাগের সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। এজলাস ছেড়ে এবার কোন ময়দানে নামছেন অভিজিৎ গাঙ্গুলি জানিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অভিজিৎ গাঙ্গুলি জানান যে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তিনি ইস্তফা দেবেন। পদত্যাগের পর মাস্টারদা সূর্যসেনের মূর্তির নিচে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে, এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতিকে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাচ্ছি। মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি। জল্পনা রাজনৈতিক মহলে অনেকেই রয়েছে, কিন্তু এরই মাঝে একবার অভিজিৎ গাঙ্গুলি তিনি স্পষ্ট করে বলেছেন মাথা নত তিনি করবেন না। কি বলেছেন একবার শোনাই আপনাদেরকে, শুনুন। কেউ বলবে বা কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুখ ডলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে, কেউ আরো অনেক কিছু বলবে সে আমি জানি না। হ্যাঁ, মাথা আমি এখনো নত করি না, যাই হোক করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। দেখা যাক, একটু অপেক্ষা করুন। 5 তারিখ দুপুর 1:30, 7 তারিখ কিছু হবে, 5 তারিখ দুপুর 1:30, আগে 5 তারিখ আসুক, 5 তারিখ আসার পর তারপর 7 তারিখ আসবে, তখন আবার আপনারা জানতে পারবেন। জাস্টিস গাঙ্গুলির বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং আগামীকাল সবটাই তিনি পরিষ্কার করে বলবেন। মাস্টারদা সূর্যসেনের মূর্তির নিচে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেবেন বলেই জানিয়েছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। আর এই নিয়ে, অর্থাৎ তার এই পদত্যাগের ইচ্ছে প্রকাশ, ইস্তফার ইচ্ছে প্রকাশে তাই নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন, ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত। অভিজিৎবাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না, সামাজিক সংগঠনে থাকবেন না, বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক কোনো আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী, বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর বিভিন্ন মহলের, অর্থাৎ রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্বরা, তারাই বা কী ভাবছেন, কী বলছেন, বক্তব্য তাদের কী কী উঠে আসছে, শুনুন এক এক করে। ভবিষ্যতের গর্বে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না, আরও অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। আমি কি মন্তব্য করব, আমাদের পক্ষে মন্তব্য করা সম্ভব? একজন প্রবীণ বিচক্ষণ মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই সিদ্ধান্ত কার্যকরী করবেন, এটা আমাদের কিছু বলার নেই। অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে, উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে পারফরমেন্স করে, সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিল, সেটাতে নিশ্চিতভাবে কিছু দলও ধাক্কা খাবে, যে কোনো রাজনৈতিক দলের হয়ে উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন। আমি চাইবো হয় তিনি নতুন দল করুন বা আমাদের দলে তিনি আসুন, আমার মনে হয় আমাদের দল নিশ্চিত থাকবে।